হ্যালো বন্ধুরা আপনাদের স্বাগত জানায় বাংলা মেডিসিন রিভিউ ইউটিউব চ্যানেলে তো আজকের মেডিসিন রিভিউ এমন একটি মেডিসিন সম্পর্কে এমন একটি সিরাপ সম্পর্কে আলোচনা করব যেটা একটি অ্যান্টিবায়োটিক বাচ্চাদের শরীরে যখন কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশান দেখা দেয় তখন ডাক্তারবাবুরা সাজেস্ট করে থাকেন এই সিরাপটিকে আজকে জানব এই সিরাপটির সঠিক ব্যবহার সম্পর্কে অর্থাৎ ডাক্তারবাবুরা কোন কোন ইনফেকশানের ক্ষেত্রে কোন কোন রোগের ক্ষেত্রে এই সিরাপটিকে বাচ্চাদের জন্য সাজেস্ট করে থাকেন এছাড়াও এর সঠিক ডোজ কি কী কী সাইড ইফেক্ট আসতে পারে এই সিরাপটি থেকে এবং এই সিরাপটি আমাদের শরীরে কিভাবে কাজ করে সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো আজকের আলোচ্য বিষয় যে সিরাপটিকে নিয়ে যেটি হলো সান ফার্মা কোম্পানির মক্স ক্লাব বিডি সিরাপ সম্পর্কে যার মূল উপাদান হল অ্যামক্সিসিন ও পটাশিয়াম ক্লাভোনে ওরাল সাসপেনশন এই মক্স ক্লাব বিডি ছাড়াও এই সেম একই কম্পোজিশনের মক্স ক্লাব ডিএসও পাওয়া যায় যার স্ট্রেংথ হচ্ছে এই মক্স ক্লাব বিডি ডবল অর্থাৎ মক্স ক্লাব বিডির যে পাওয়ার সেটা হচ্ছে অ্যামোক্সিস আছে এতে দুশো জি এবং ক্লাভোনেট অ্যাসিড অর্থাৎ পটাশিয়াম ক্লাভোনেট আছে আঠাশ দশমিক পাঁচ আর মক্স ক্লাব ডিএস যে সিরাপটি সেটিতে আছে অ্যামোক্সিসিলিন চারশো জি এবং পটাশিয়াম ক্লাভোনেট সাতান্ন এমজি এটুকুই পার্থক্য তাছাড়া সব কিছুই একই তো কোন কোন কন্ডিশনের ক্ষেত্রে ডাক্তারবাবুরা সাজেস্ট করে থাকেন এই সিরাপটিকে যখন কোনো বাচ্চার রেসপিরিটরি ট্রাক ইনফেকশান দেখা দেয় অর্থাৎ শ্বাস যন্ত্রের কোনো সংক্রমণ দেখা দেয় যেমন বংক্রাইটিস নিউমোনিয়া তাছাড়া থ্রট ইনফেকশান যেমন টলসিলাইটিস এয়ার ইনফেকশান ওটাইটিস মিডিয়া তাছাড়া ইউরিনারি ট্রাক ইনফেকশানে আমাদের যে দাঁতের সংক্রমণ গাম ইনফেকশান নারীর সংক্রমণে ডাক্তারবাবুরা দিয়ে থাকেন এছাড়াও যদি কোনো বাচ্চার সার্জারি হয়ে থাকে সেই কাটা ঘাকে শুকানোর জন্য যাতে করে সেখানে ব্যাকটেরিয়াল কোনো ইনফেকশান না হয় সেই জন্যও ডাক্তারবাবুরা এই মেডিসিনটিকে সাজেস্ট করে থাকেন নেওয়ার জন্য তাছাড়া যদি কোনো বাচ্চার স্কিন ইনফেকশান দেখা দেয় স্কিন ইঞ্জুরি সেক্ষেত্রে ডাক্তারবাবু সাজেস্ট করে থাকেন নেওয়ার জন্য তো কিভাবে কাজ করে এই সিরাপটি আমাদের বাচ্চাদের শরীরে এতে থাকা যে অ্যামোক্সিসিলিন যেটা একটি পেনিসিলিন গ্রুপের অ্যান্টিবায়োটিক্স পেনিসিলিনের সেমিসিনথেটিক প্রোডাক্ট এটি কী করে এটি বাচ্চাদের শরীরে যে ব্যাকটেরিয়াল ইনফেকশান সেই ইনফেকশনকে ঠিক করতে সাহায্য করে অর্থাৎ ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে সাহায্য করে ব্যাকটেরিয়ার যে সেল ওয়াল সেই সেল ওয়াল সিনথেসিসে প্রতিহত করার কাজ করে তবে কিছু কিছু সময় দেখা যায় যে এই সিঙ্গেল অ্যামোক্সিলিন বেটাল অ্যাক্টেমায় সৃষ্টিকারী জীবাণুগুলো সেই অ্যামোক্সোসিলিনকে ধ্বংস করে যার ফলে এই অ্যামোক্সোসিলিন সিঙ্গেল কাজ করতে পারে না তো আমরা যদি এই অ্যামক্সিসিনের সঙ্গে পটাশিয়াম ক্লাভোনেট অ্যাড করি যেটা এই সিরাপের মধ্যে আছে সেটা যদি অ্যাড করি তাহলে সেই জীবাণুকে ধ্বংস করতে সক্ষম হয় অ্যামক্সেসিলিন কারণ যে পটাশিয়াম ক্লাভোনেট যেটি একটি বেটাল অ্যাক্টামাইজ ইনহেবিটর সে কী করে বেটাল অ্যাক্টামাইজ সৃষ্টিকারী জীবাণুগুলোর যে বেটাল অ্যাক্টামাইজ সেটিকে প্রবলভাবে দাবিয়ে রাখার কাজ করে যার ফলে এই সংমিশ্র মেডিসিনটি যাদের শরীরে অ্যামক্সিসিন রেজিস্ট্যান্স তাদের শরীরেও কাজ করতে সক্ষম হয় তো কোন ডোজে বাচ্চাদের খাওয়াবেন তো আগেই বললাম যে সিরাপটি বিভিন্ন স্ট্রেন্থে পাওয়া যায় তো ডোজ সম্পর্কে বলতে গেলে যেহেতু এই একই মেডিসিন বিভিন্ন স্ট্রেন্থের পাওয়া যায় আগেই বললাম যে মক্স ক্লাব ড্রপ মক্স ক্লাব বিডি মক্স ক্লাব ডিএস অর্থাৎ সব কিছুই একই শুধু স্ট্রেংথ আলাদা তো সেই জন্য আপনার বাচ্চার শরীরের কন্ডিশন আপনার বাচ্চার রোগের কন্ডিশান আপনার বাচ্চার ওজন বয়স সমস্ত কিছুর উপর নির্ভর করে ডাক্তারবাবু ডোজ সিলেক্ট করবেন সেলফ মেডিকেশান কখনোই করাবেন না কারণ একটি অ্যান্টিবায়োটিক কী ডোজে বাচ্চার শরীরে প্রয়োজন সে ডাক্তারবাবু নিজে জানেন তাই ডাক্তারবাবুর পরামর্শ নেওয়াটা ভীষণ জরুরি আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো অ্যান্টিবায়োটিকের নির্দিষ্ট কোর্স থাকে এক একটি রোগের এক একটি নির্দিষ্ট কোর্স থাকে সেই রোগ অনুযায়ী ডাক্তারবাবুরা আপনার ডোজ এবং কোর্স ফিক্সড করে থাকে তাই ডাক্তারবাবুর পরামর্শ নেওয়াটা ভীষণ জরুরি তো কিছু সাইড ইফেক্টও লক্ষ্য করা যায় এ খাওয়ানো কালেন যেসব সাইড ইফেক্টগুলো লক্ষ্য করা যায় সেগুলো হলো মাথা যন্ত্রণা পেটে অস্বস্তিভাব ডায়রিয়া তাছাড়া যদি পেনিসিলিন গ্রুপের অ্যালার্জি থাকে সেক্ষেত্রে অ্যালার্জিক রিয়াকশানও আসতে পারে তাই ডাক্তারবাবুর পরামর্শ নেওয়াটা ভীষণ জরুরি তো বন্ধুরা এই ছিল বক্স ক্লাব বিডি সিরাপ সম্পর্কে একটি ছোট্ট ভিডিও ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো মেডিসিন রিলেটেড ভিডিও নিয়ে আজকে এই পর্যন্তই ধন্যবাদ